সালামু আলাইকুম, পাতিন্দা বাংলা আদুয়া জেতা প্রোগ্রামে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে কুইজ ক্লাস করতে যাচ্ছি সেটা শুরু হতে যাচ্ছে। দেখুন, আমরা হচ্ছে সলিউশন করবো কীভাবে, যে আমাদের 30 মিনিটের 30টা দোমান্তা যেটা হচ্ছে 20 মিনিটের পরীক্ষা, সেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের আমরা এই প্রোগ্রামটা দেখতেছি। যে দেখেন, বলতেছে নেল নেল ইনক্রোচ রাপ্রেজেন্টাতো নেল ফিগুরা ইল কনসিস্টেন্ট দেল ভেহিকুলো এ আ লা প্রেসিডেন্সা, অর্থাৎ এর হচ্ছে কি প্রেসিডেন্সা আছে সুই ভেহিকুলি প্রোভিনিয়েন্টে দ্য দেশরা এ সিনিস, অর্থাৎ এর হচ্ছে প্রেসিডেন্সা আছে এই যে ভেহিকুলিটা আলার প্রেসিডেন্সা সুই ভেহিকুল, অর্থাৎ ওই ভেহিকুলগুলোর উপরে হচ্ছে এর প্রেসিডেন্সা আছে, যারা নাকি তার হচ্ছে দেশরা এবং সিনিস্টার থেকে আসতেছে। সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আমাদের কমে ফালস, কারণ এলএ যে ভেহিকুলি এলএর হচ্ছে দেশটা লিবর, এই কারণে হচ্ছে কি এলএ যাবে হচ্ছে প্রথমে, তো সে হচ্ছে আগে যাবে, এরপরে হচ্ছে এ, তারপরে এন এ, তারপরে আর এ। কিন্তু এখানে বলতেছে কি এ যে ভেহিকুলি তার হচ্ছে কি প্রেসিডেন্সা আছে ওই সকল ভেহিকুলির উপরে যারা হচ্ছে তার প্রবিনিয়েন্টে দা দেশরা অথবা সিনিস্টার, দেশরা এবং সিনিস্টার থেকে যারা আসতেছে তাদের উপর হচ্ছে কি তার প্রেসিডেন্সা আছে। সিনিস্টার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু দেশরার ক্ষেত্রে তো নাই, কারণ দেশরার ক্ষেত্রে তো তার হচ্ছে কি প্রেসিডেন্সা নাই। সো সেক্ষেত্রে কিন্তু এটা এই কারণে হচ্ছে আমাদের ফালস। বলছে লে আউতো কারাবান সোনো সজেতে আর রেভিশনে অনি চিঙ্কুয়ে আননি, আমাদের যে আউতো কারাবান আছে এগুলোর ক্ষেত্রে কমে, আউতো ভেহিকুলের ক্ষেত্রে হচ্ছে কি আমার যে রেভিশনের ব্যাপারটা এটা কিন্তু ননে অনি চিঙ্কুয়ে আননি, অন্য হচ্ছে কি দুই আননি হয়ে থাকে। ওকে, এবং প্রথমবার যখন ইমাট্রিকালের করাই সেক্ষেত্রে হচ্ছে কি প্রিমা প্রিমা বলতে হচ্ছে কোয়াত্র আননি, পরে হচ্ছে সুচে সিভামেন্ট, অর্থাৎ পর্যায়ক্রমে দুই আননি দুই আননি করে হচ্ছে করে যায়। ঠিক তেমনি আউতো কারাবানের ক্ষেত্রেও উগুয়ালেই হচ্ছে হয়ে থাকে। নেই ভেহিকুলি দোতাতি দি আয়ার ব্যাগ কন কমান্ডো দি ডিসঅ্যাবিলিটেশনে, যে সকল ভেহিকুলির মধ্যে হচ্ছে আয়ার ব্যাগ ডিসঅ্যাবিলিটার, অর্থাৎ অনেকটা অফ করার মতো ব্যবস্থা থাকে, বসে প্রিমা দি সিস্টেম আরে সুল সে দিলে আন্তিরিয়রে উন সেজুলিন পের বাম্বিনি, প্রিমা দি সিস্টেমারে সুল সে দিলে আন্তিরিয়র, অর্থাৎ আমার যে সামনের দিকে যে সিটটা আছে ওই সিটের মধ্যে যদি কোনো বাম্বিনি আমি বসাতে চাই সেজুলিনি দিয়ে, অর্থাৎ বাচ্চাদের জন্য যে বসার জন্য হচ্ছে যে ফিসাতো বা জুস্তো যে সিটটা থাকে যেটার উপরে হচ্ছে বাচ্চাটা আমি বহন করতে পারি, এই সেজুলিনি বলতেছে কি যে আমাকে বলতেছে প্রিমা দি সিস্টেমারে সুল সে দিলে আন্তিরিয়রে উন সেজুলিন পের বাম্বিনি কমে স্কিনালে রিভলতো ভ্যারসোইল পারাব্রেসা বিজনীয় দিসাত্তিবারে আয়ার ব্যাগ, আমি যদি সামনের সিটে বসাই এবং সেক্ষেত্রে হচ্ছে কি বাচ্চার যে সেজুলিনিটা আছে এটা যদি রিভলতো স্কেনালে, অর্থাৎ তার যে স্কেনা অর্থাৎ পিঠের দিকটা, অর্থাৎ আমি চিন্তা করি হাতটা এভাবে সিটটা যে এভাবে আছে তার যে পিঠের দিক এটা যদি রিভলতো করা থাকে পারাবেস, অর্থাৎ আমার যে বেকুরির সামনের দিকে যদি রিভলতার তাক করা অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আয়ার ব্যাগ যখন নাকি কাজ করবে এভাবে চাপা দিবে ফুলা দিবে তখন কিন্তু ওর এটা হচ্ছে কি আমার ওর যে স্কেন আছে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে বলে যখন নাকি আমি বাম্বিনি হচ্ছে সে দিলে আন্তরিয়র, অর্থাৎ সামনের দিকে বসাই সেক্ষেত্রে ওই বেকুলির মধ্যে যদি আয়ার ব্যাগ ডিসঅ্যাক্টিভারে বা ডিসঅ্যাবিলিটারে, অর্থাৎ পুরোপুরিভাবে এটারে অক্ষম করার মতো ক্ষমতা থাকে, অর্থাৎ অফ করার মতো ক্ষমতা থাকে, তাহলে কিন্তু হচ্ছে কি আমার বিজনিয়া ডিসঅ্যাক্টিভার আয়ার ব্যাগ, অর্থাৎ আয়ার ব্যাগটা বন্ধ করে দিতে হবে। আর যদি ভেহিকুলির মধ্যে কমান্ডো না দিয়ে থাকে যে আয়ার ব্যাগটা আমি ডিসঅ্যাক্টিভারে করতে পারি না, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আমি সে দিলে আন্তরিয়রের মধ্যে বাচ্চাকে রিভলতো স্কেনালে, অর্থাৎ উল্টো অবস্থায় প্যারাব্রেসার দিকে তাক করা এইভাবে উল্টো অবস্থায় কিন্তু বসাতে পাই না, সেক্ষেত্রে তাকে পোস্টিরিয়রে পারতে বসাইতে হবে। সেক্ষেত্রে এখানে বলছে যে বিজনিয়া ডিসঅ্যাক্টিভারে আয়ার ব্যাগ, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে কি আমাদের ব্যারো, যদি আমাদের এরকম কমান্ডো দেওয়া থাকে সেক্ষেত্রে এটা আমি ডিসঅ্যাক্টিভারে করে দেবো, তাহলে তো আর সমস্যা নাই, আয়ার ব্যাগও ফুলে উঠবে না এবং বাচ্চার স্কেনও ভাঙা যাওয়া ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। সে উন ইনফর্তুনাতো দিলা ইস্ত্রাদা, ইস্ত্রাদার মধ্যে যদি কোনো ইনফর্তুনাতো থাকে এবং এই ইনফর্তুনাতো বলতেছে কি যে আহত ব্যক্তি যারা আছে, বলছে আ উন আবন্দান্তে এমোরাজা, আবন্দান্তে মানে হচ্ছে প্রচুর এমোরাজা রক্তক্ষরণ হয় এস্টেন, অর্থাৎ বাইরের দিকে রক্তক্ষরণ কিন্তু দুইভাবে হয়ে থাকে, একটা আমাদের শরীরের ভিতরে অনেক সময় বিভিন্ন কারণে রক্তক্ষরণ হয়ে থাকে, অথবা এস্টেন অর্থাৎ বাইরের দিকে হওয়ার ক্ষেত্রে কেটে গেছে রক্ত বাইরের দিকে ঝরতেছে, তো সেক্ষেত্রে বলতেছে কি নন সিপো আসলুতামেন্তে দার্লি দ্য বেড়ে আকুয়া, যখন নাকি বলতেছে যে সে সে ইনফর্তুনাতো যখন নাকি হচ্ছে তার আবন্দান্তে প্রচণ্ড পরিমাণ এমোরাজ্যা হয় রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে বলতেছে নন সিপো আপনি পারবেন না আসলুতামন্তে, অর্থাৎ অ্যাবসুলিটলি অবশ্যই কোনোভাবেই তাকে বেড়ে আঁকুয়া অর্থাৎ পানি খাওয়ার জন্য আপনার পানি পান করার জন্য দিতে পারবেন না যে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা হচ্ছে ফালস। আমি ওকে ও যদি চায় যে রক্তক্ষরণ হচ্ছে ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে যদি চায় যে সে বেড়ে আঁকুয়া করতে চায় নর্মালভাবে বলে যে ওকে আঁকুয়া বেড়ে করতে পারবে, কিন্তু যদি বলতেছে কি এখানে যে কোনোভাবে হচ্ছে কি তাকে আঁকুয়া দিতে পারবেন না সেক্ষেত্রে ফালস। আমি হচ্ছে কি এখানে যখন প্রচণ্ড আকারে রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে হচ্ছে ওই জায়গাটার মধ্যে তাম্পনারে করে রাখতে হয়, অর্থাৎ চাপ দিয়ে ধরতে হয় যেন রক্ত না ঝরে, এবং আমার এই আসিস্তিরে করতে হবে অর্থাৎ তাকে সহায়তা করতে হবে যে নাকি আহত ব্যক্তি তাকে।
এই সিনাইয়া রাফিগুলো তো প্রিয়া হচ্ছে অনসেনসিওনিকো সুবিতো ফালসো, কারণ এটা হচ্ছে কি সিগন্যালে অব্লিগো এবং প্রিয়া বিজো আমাকে ইন্ডিকেট করে, অব্লিগো সিগন্যালে পেরো প্রিয়া বিজো। এই সিনাইয়া ফিগুরা তো ইন্ডিকা কে বিয়েতা তো উজারে টেলিফোনি চেলুলারে, সেক্ষেত্রে হচ্ছে ফালসো। এই সিনালে ইন্ডিকা তো দিয়ে হচ্ছে আমার ইন্ডিকেট করে কমে টেলিফোনো পুবলিকো, অর্থাৎ ওখানে একটা পাবলিক কাবিনা আছে যেখানে হচ্ছে কি আপনি টেলিফোন আর করতে পারেন। এই সরপাসো ইন অতিসাদা পোয়েসের মূল মোটিভ দি ইনসিডেন্ট, অর্থাৎ অতিসাদার মধ্যে আমি যখন নাকি সরপাসারে করি এর ফলে হচ্ছে কি আমার দুর্ঘটনা একটা কারণ হতে পারে, বলছে সে ইল ফোর্টে বেন্তো লাতেরালে কম্পোর্টা লা ইস্তাবিলিতা দেল ভিকুলি। আমি যখন নাকি অতিসাদায় সরপাসারে করতে থাকি বা সরপাসারে করি সেক্ষেত্রে যদি আমার পাশে থেকে ফোর্টে বেন্তো লাতেরালে অনেক জোরে বাতাস আসে এর ফলে কিন্তু হচ্ছে আমার স্পোস্টামেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা আমার যে ব্যাটো যে বিকুইটা হচ্ছে আমি সরপাসারে করতেছি ওই সরপাসা তো বিকুইগুলো হচ্ছে স্পষ্টারে করতে পারে। সো আমার এই ফোর্থ ব্যান্ড তো লাতেরালের কম্প্রোমেত্তেরে করা, অর্থাৎ সমস্যার কারণে স্টেবিলিটা দে বিকুলি বিকুলি স্টেবিলি স্থির থাকতে হচ্ছে সমস্যা হয়, ঠিক আছে, কারণ সে স্পষ্টারে করে ফেলে এবং এর ফলে হচ্ছে কি অতিস্থাদার মধ্যে কিন্তু আমার ইনসিডেন্টে হওয়ার দুর্ঘটনা ঘটার একটা মতিব সৃষ্টি হয়, ঠিক আছে। ব্যারো La patente di guida di categoria B, salvo diversa limitazione riportata sul documento stesso o salvo allineamento della data del compleanno del titolare. দেখেন এখানে বসে লা পাতেন দি কাতাগরিয়া বি, অর্থাৎ আমার যে পাতেন্ট কাতাগরিয়া বি আছে বসে সালভো ডিভার্সা লিমিটেশনের রিপোর্টটাতে সুল ডকুমেন্ট, অর্থাৎ পাতেন্টার মধ্যে যদি অন্য কোনো লিমিটেশন করা থাকে, কমে আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের যখন নাকি আমার আমার পাতেন্টা যখন নাকি দেখা গেল যে রিটিরারে করে সেক্ষেত্রে আমি যদি স্ট্যাটু দিয়ে ব্রেসা বা স্ট্যাটু দিয়ে স্তূপে ফাচেন, অর্থাৎ মাতাল অবস্থায় ধরা খায় বা আমার নেশাগ্রস্ত অবস্থায় ধরা খায়, সেক্ষেত্রে কিন্তু আমাকে হচ্ছে কি আমাকে পরবর্তীতে তারা পাতেন্টা দেয় কিন্তু আমাকে কিন্তু চেক আপের উপরে রাখে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক 2 বছর আমার হচ্ছে মেয়াদ থাকে পাতেন্টাটা। তো এই কারণে বলছে যে সালভো ডিভাইসা লিমিটেশনের রিপোর্ট তা তো ডকুমেন্ট, অর্থাৎ ডকুমেন্টের মধ্যে যদি অন্য কোনো লিমিটেশন সীমিত না থাকে, অথবা বলছে সালভো অ্যালাইনমেন্ট দিলে দাতা দিল কমপ্লিয়ান, অর্থাৎ কমপ্লিয়ানো যে ব্যাপারটা আছে আমাদের আমাদের যখন নাকি মেয়াদটা দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে কি যে আমাদের জন্ম তারিখে হিসাব করে হচ্ছে কি আপনার হিসাবটা করে হচ্ছে আমাদের পাতেন্টের মধ্যে মেয়াদটাও দেওয়া হয়। ওকে বলছে বালে অত্ত আননি, এটার ক্ষেত্রে হচ্ছে বলতেছে অত্ত আননি হচ্ছে মেয়াদ থাকে পাতেন্ট কাতাগরিয়া বির ক্ষেত্রে, ও কনফার্মাতো বলছে কি আ উনায়তা কম্প্রেজা ফ্রা 70 এ 50, অর্থাৎ 50 আননি থেকে 70 বছর পর্যন্ত যাদের বয়স তাদের ক্ষেত্রে বলতেছে কি অত্ত আননি করে হচ্ছে আমার মেয়াদটা দেওয়া হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে ফালসো। আমি যদি মনে রাখি চিংকুয়া কে ননা সুপেরা তো চিংকুয়ান্তা, যে নাকি চিংকুয়ান্তা সুপেরারে করে নাই তার ক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে 10 বছর করে, কমে 18 বছর থেকে চিংকুয়ান্তার মধ্যে হচ্ছে 10 বছর করে মেয়াদ, তারপরে চিংকুয়ান্তা থেকে 70-এর মধ্যে চিন্তা করি মানে মানে হচ্ছে কি চিংকুয়ান্তা সুপেরারে করছে কিন্তু 70 না, তো সেক্ষেত্রে হচ্ছে কি 50 থেকে 70-এর মধ্যে হচ্ছে চিংকুয়ান্নি করে। পই সেত্তান্তা যখন সুপেরারে করে কিন্তু সেত্তান্তা থেকে অত্যন্ত হয় সেক্ষেত্রে হচ্ছে কি ত্রেয়ান্নি, এবং যখন নাকি অত্যন্ত সুপেরিয়র করে ফেলে সেক্ষেত্রে হচ্ছে কি প্রত্যেক বাড়ি হচ্ছে 2 আননি করে হচ্ছে পাতেন্টা বি ক্যাটাগরিয়ার ক্ষেত্রে আমার ভ্যালিডিটি দেওয়া হয়ে থাকে। লা ডিস্টান্সি করেছে ডিপেন্ডে দাল এফিসিয়েন্সা দেল ফ্রেনো ডিস্টাশনামেন্ট, সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের ফালসো, কারণ আমি যখন নাকি একটা বিকুলির সাথে ডিস্টান্স মানতেন করি আমি কিন্তু আমার আমার বিকুলির মধ্যে যে ফ্রেনো ডিস্টাশনামেন্ট, অর্থাৎ হ্যান্ডব্রেকটা আছে এটা কি কার্যকর নাকি কার্যকর না এটার উপর ডিপেন্ড করে না ডিস্টান্স সিকুয়েসার, ডিস্টান্স সিকুয়েসার ডিপেন্ড করে হচ্ছে আমার ভেলোসিটা স্ট্রাদা ট্রাফিকো এগুলোর কন্ডিশনে, ঠিক আছে, তারপরে হচ্ছে আমার বিকুলোর যে কন্ডিশনে এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে কি ডিস্টান্স সিকুয়েসার আমি মানতেন করি, এবং ডিস্টান্স সিকুয়েসার যখন মানতেন করি সেই সেক্ষেত্রে আমার সামনে যে বিকুলি আছে তার সাথে হচ্ছে কি আমি ডিস্টান্স মানতেন করে থাকি। সো আমার ফ্রেনো ডিস্টাশনামেন্ট, অর্থাৎ আমার হ্যান্ডব্রেকটা কতটুকু ভালো এফিসিয়েন্টে দক্ষ এটার উপর ডিপেন্ড করে কখনোই হচ্ছে কি ডিস্টান্স সিকুয়েন্স আমি মানতে না করি। একটা জিনিসও মনে রাখবেন আমি আমার ভেহিকুলের মধ্যে কয়টা মার্চা আছে বা কত ছিলিন্দ্রাতা ওর পোটেন্সা কীরকম ওর আকার কি এটার উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে কি কখনোই আমি ডিস্টান্স সিকুয়েন্স মানতে না করি না। বসে ফরি দে চেন্ত্রি আবিদাতে, অর্থাৎ চেন্ত্র আবিদাতের বাইরে এই কন্দু চেন্দে কে দেবে সস্তারে আ অব্লিগো দি কোলো কার এই বিকুলো ফরি দিলে কার যাতা মা নন শুলে পিস্তা চিকলাবিলে, সেক্ষেত্রে হচ্ছে কমে বেরো আমাদের চেন্ত্র আবিদাতের বাইরে যদি আমি কোনো কারণে
আমার বিলগুলি সস্তারে করতে হয়, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আমার 4ই দেড় লাখ কারাজাত, অর্থাৎ কারাজাতার বাইরে আমাকে বিলগুলি রাখার জন্য, কলকারে রাখার জন্য বলে। কিন্তু কারাজাতার বাইরে রাখবো, কিন্তু পিস্তা চিকলা বিলের উপরে কিন্তু রাখতে পারি না। আমি পিস্তা চিকলা বিলের উপরে সস্তা করব না, নন পসিবল। সেক্ষেত্রে আমাকে বলতেছে যে এই কন্দু চেনতে আ দেবে সস্তারে আ অব্লিগো দি কলকারে এই বিকরি ফলিরা কারাজাতার, কারাজাতার বাইরে সে রাখবে যদি সস্তা করতে চায়, কিন্তু মা নন শুলা পিস্তা চিকলা বিলে, কিন্তু পিস্তা চিকলা বিলের উপরে না, সেক্ষেত্রে বেরো। লৈস্তাতুই শক নন পো ডিপেন্ডারে দ্য 4th ইমোশনে, সেক্ষেত্রে এটা হচ্ছে ফালসো। কারণ ইস্তাতুই শক আমার ডিপেন্ডার করে থাকে 4th ইমোশন, আমি যখন নাকি খুব বেশি ইমোশন হয়ে থাকে, অনেক বেশি রাগান্বিত হয়, কমে রাব্বিয়া, তারপরে আনসিয়া, তারপরে কোনো কারণে তৃষ্তে, অর্থাৎ দুঃখী ফিল করি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমার প্রচণ্ড ইমোশন দেখা দেয়, এবং ইমোশনের ফলে হচ্ছে কি ইস্তাতুই শক দেখা দেয়। আপনি যখন অনেক সময় রেগে যান, এর ফলে দেখা যায় কি আপনি ঘামতে থাকেন, কাঁপতে থাকেন, সো এইগুলোই কিন্তু হচ্ছে কি আমার ইস্তাতুই শকের লক্ষণ। আর এখানে বলছে কি 4th ইমোশনের উপর ডিপেন্ড করে না ইস্তাতুই শক, সেক্ষেত্রে পাঁচশো যে ঈশ্বরের শখ আমার হচ্ছে 4th দোলরে, 4th ট্রাউমা, তারপর হচ্ছে ইমোশনে, ঠিক আছে, এছাড়া হচ্ছে আমার যে রক্তের প্রেশার, অর্থাৎ যখন নাকি লো প্রেশার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে কি আমার ইস্তাতির শখ দেখা দেয়, আমি একটা শখের মধ্যে পড়ে যাই, ঠিক আছে। প্রিয়ানুন চাউন রিস্ট্রেঞ্জিমেন্টো পেরিকোলোজো সুলা সিনিস্তা দেলা কারজাতা, সেক্ষেত্রে আমরা দেখতেছি যে বাম পাশে কজা বাম পাশে চিপে গেছে এটা বলছি, একো সে বাম পাশে হচ্ছে রিস্ট্রিঞ্জমেন্ট হয়েছে, সো এই কারণে হচ্ছে কি আমাদের কমে বেরো, যে বাম পাশে হচ্ছে রিস্ট্রিঞ্জমেন্ট হয়েছে, এই কারণে হচ্ছে কি পেরিক্লোজো, সেক্ষেত্রে আমাকে স্থিত্ব এসব ইন্ডিকেট করে, সেক্ষেত্রে বেরো। ইন ভিচিনান্স ইন করেসপন্ডেন্স দে ইনক্রোচি নন এ কনসিন্তিত উজার এই ফারি আনাব বালি আনতি, আমাদের যে ইনক্রোচর নিকটে করেসপন্ডেন্স কাছাকাছি নিকটে বলতেছে কি নন এ কনসিন্তিত, অর্থাৎ ব্যবহার করার অনুমোদন নাই, ফারিয়ান বা আনাব বালিয়ান্তি, ফারিয়ান বালিয়ান্তি কোনটা, ওই যে আমাদের যেটা হচ্ছে লুচে যে নর্মাল লাইটটা, যেটা হচ্ছে আমরা রাত্রেবেলা ব্যবহার করে থাকি, ঠিক না, অথবা যখন নাকি হচ্ছে ভিজিবিলিটি লিমিট আছে সেক্ষেত্রে হচ্ছে ব্যবহার করে থাকি, সো এটা বলতেছে কি যে আমার ইনক্রোচর নিকটে হচ্ছে কি লুচে আনাব বালিয়ান্তি ব্যবহার করার অনুমোদন নাই, তো সেক্ষেত্রে ফার্স্ট আমি ব্যবহার করতে পারি। সে উন আউটো ট্রেনো ইন্টেন্ডে স্পোর্টার আব্বালিয়ান্তি কোন সময় ব্যবহার করা যায়? আব্বালিয়ান্তে ব্যবহার করতে পারেন হচ্ছে যখন হচ্ছে আপনার যেটা আব্বালিয়ান্ত, যখন হচ্ছে আপনার ভিজিবিলিটিটা কম কে, অর্থাৎ কোনো রাস্তার মধ্যে যাচ্ছেন যেখানে হচ্ছে আপনি অনেক লন্তানো পর্যন্ত দেখতে পারতেছেন না, সেক্ষেত্রে লুচে আব্বালিয়ান্তে ব্যবহার করতে পারেন। এছাড়াও যখন নাকি ফোরি দিয়ে চেন্তিরাবিতাতে, অর্থাৎ চেন্তিরাবিতাতে বাইরে আমি যখন কোনো বিকুলিকে সরপাসারে করতে চাই, বা আমি বিচিক্লেতা সরপাসারে করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কি আমি আপনার এই লুচে আব্বালিয়ান্তে ব্যবহার করতে পারি, কমে লাম্পের জান্ত অবস্থায় লাম্পের জারে, অর্থাৎ জলায় এনে বুঝাইতে পারি। এছাড়াও যদি চিন্তা করেন নর্মালভাবে লুচি আব্বালিয়ান্তে ব্যবহার করার নিয়ম হচ্ছে নর্মালভাবে যেখানে হচ্ছে আমার এই ভিজিবিলিটি পকো, অর্থাৎ অনেক বেশি অন্ধকার, এই কারণে দেখতে পারতেছে না, সেক্ষেত্রে আমি লুচে আমার আব্বালিয়ান্তে ব্যবহার করতে পারি। পারো আব্বালিয়ান্তে ব্যবহার করবো, ঠিক আছে, যদি দেখি যে ওই জায়গার মধ্যে অন্য কোনো ভিহিকল ইনক্রোচার করতেছে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আমার লুচি আব্বালিয়ান্তে বন্ধ করে লুচি আনাব্বালিয়ান্তে ব্যবহার করতে হবে, ঠিক আছে, কারণ ওদের চোখে হচ্ছে ফোকাস করবে না। ওকে, সে উন অটো ট্রেনো ইন্টেন্ডে ইস ভোলতারে আ দেসরা ইন উনা স্ট্রাদা স্ট্রেতা, ও সে ই কন্দু চেন্তি দে বিকুলি কে শিগন দেবন ঈশ্বর পাস সালি আপেনা আসিওনা ইন্ডিকাতরে দিরেশিওনে, সেক্ষেত্রে ফার্স্ট একটা অটো ট্রেনো যদি সে দেশরা ইস ভোলতারে করতেছে, সেক্ষেত্রে সে হচ্ছে কি ইন্ডিকাতরে দেওয়ার আগে বা যখন ইন্ডিকেটর দিছে সে দেশটা ইজবলতারে করবে, তখনই হচ্ছে বলতে সে কন্দু চেন্দি বিকুলি যারা নাকি তাকে ফলো করতেছে তাদেরকে সুবিধা হচ্ছে সরপাসারে করতে হবে না, সরপাসারে করার সময় এই আউতের নাকি অবশ্যই আমার কি অনেক বেশি কাউতেলা সাবধানতা নিতে হবে, কারণ সে তার অনেক লার্গা নিয়ে হচ্ছে কি সরপাসারে করে থাকে, সো সেক্ষেত্রে তাকে কোনোভাবে ইন্ট্রাল সৃষ্টি করা যাবে না। প্যার ওনার মাঝরে সিকুরেসা বিজনিয়া কন্ট্রোলার রেখে কন্ডিশনে দিয়ে পেনুমাতেছি আনকে সুই লাতি প্যার প্রেবিনি রে ইম্প্রুভ বিজি স্কপি এ ইস গনফিয়া মেন্তি, আমার বলছে প্যার ওনার মাঝরে সিকুরেসা বিজনিয়া কন্ট্রোলার আমাকে কন্ট্রোল করতে হবে, লে কন্ডিশনে দিয়ে পেনুমাতেছি আনকে সুই লাতি, লাতি বদ্রে বোঝা হচ্ছে পাশ, পেনুমাতে যে দুই পাশ আছে এটা হচ্ছে আমার আমাকে হচ্ছে কন্ট্রোলারে করতে হয় আমার সিকুরেসার কারণে, সে প্যার প্রেবিনি রে ইম্প্রুভ ইজ স্কপি ও ইসগুন ফিয়ারমেন্ট, অর্থাৎ কোনো কারণে যদি তারা বাস্ট হয়ে যায় বা ইসগুন ফিয়ারমেন্ট, অর্থাৎ হাওয়া কমে যায়, এই কারণে হচ্ছে কি আমার সবসময় পেনুমাতেছি কিন্তু কন্ট্রোলারে করতে হয় পিরিওডিক্যামেন্টে, যে দেখি তো পেনুমাতেছির পেনুমাতেছির অবস্থাটা কী, সেক্ষেত্রে আমাকে এটা বলে ব্যাপার। সি দেবন উজারেলি ইন্ডিকাতরি দৃশ্যনে অনি বলতা কে সি দেবে এফিত্তরে ওনা মানবরাদি ইস বলতা, সেক্ষেত্রেও ভ্যালো, আমি যে কোনো
সি দেবন উজারেলি ইন্ডিকাতরি দৃশ্যনে, অর্থাৎ ইন্ডিকাতরি দৃশ্যনে হচ্ছে ব্যবহার করতে হবে অনি বলতা প্রত্যেকবার। কে সি দেবে এফেক্টুয়ারে ওনা মানবরাদি ইস বলতা। আপনি যখন নাকি একটা মানবরাদি ইস বলতা করতেছেন, সেক্ষেত্রে তো যতবারই হচ্ছে আমি মানবরাদি ইস বলতা করব, প্রত্যেকবারই হচ্ছে কি ইন্ডিকাতরি দৃশ্যনে আমার ব্যবহার করতে হবে। এরকম না যে এখানে হচ্ছে আপনি একটা ইনক্রচের মধ্যে দেশটার মধ্যে ইস বলতারে করছেন, তাই ইন্ডিকেটর দিছেন, পরেরটার মধ্যে আর প্রয়োজন নাই। সো উনি বলতে আমি যখন নাকি মানবরা করবো, সেক্ষেত্রে প্রত্যেকবারই হচ্ছে কি আমার ইন্ডিকাতরি দৃশ্যনে ব্যবহার করতে হবে প্রত্যেকবারই। ইন উনা ইসরাদা দপ্পি সেন্সুরি চিকুলাসিয়নে মা কনলা সিনেতে ইন্ডিকাতা ইন ফিগুরা সিপো ফারের ইনভেশনে মার্চা মা সেন্স অকুপারে আলট্রা কোর্সিয়া। সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট আমি যখন নাকি এখানে ইনভেশন দিয়ে মার্চা করতে চাই, কিভাবে অপর পাশে না যাই আমার কোর্সিয়ার মধ্যেই হচ্ছে আমি হচ্ছে ইনভেশন দিয়ে মার্চা করতে পারি, ঠিক আছে? ইম্পসিবল। আমি না ডিসকন্টিনিউ আছে, ওকে আমি ইনভেশন দিয়ে মার্চা করতেছি, পেরো বলতেছে যে মা সেন্স অকুপারে আলট্রা করছে, অর্থাৎ এই পাশে যে কোর্সিয়াটা আছে ওটার মধ্যে অকুপারে ওটা ব্যস্ত না করে, তার মানে এই কোর্সিয়ার মধ্যে হচ্ছে কি আমি ইউ টার্ন করতে পারবো না, আমি তো ইম্পসিবল। সো এক্ষেত্রে এটা হচ্ছে আমার ফার্স্ট। ই লিমিতে মাসিমনি ভ্যালোচিতা সুইসরা দেখছ মানে সেকেন্ডারি আদি চ্যান্ত কিলোমিটার পেরলে আউতোভেত্তরে ফার্স্ট, কারণ হচ্ছে কি নবান্তা। ইন প্রেজেন্স এদের সিনাইরাফি গুড়াতে কনসেন্টিত এফেক্টুয়ার ইনভেশন দিয়ে মার্চা ফার্স, কারণ কুরবার মধ্যে আমরা কখনো হচ্ছে কি ইনভেশন দিয়ে মার্চা করতে পারি না, এ বিয়ে তা তো। এ কন্দুচেন্দে কে ইন্টেন্দে সরপাসরে আ কমে উনো অব উনিক অব্লিক কৈল দি আশ্বিনারি ইন্ডিকাতরে দিবেশনে বা ফ্রেচে, সেক্ষেত্রে হচ্ছে ফালসো। যে আমরা যখন সরপাসরে করি সেক্ষেত্রে শুধুমাত্র আমার জন্য একটাই বাধ্যতামূলক কাজ যে আমি জাস্ট খালি ইন্ডিকাতরে মারবো, এ আশ্বিনারে করবো পস্ত নো, আমাকে দেখতে হবে টোটাল চারটা জিনিস আমাকে খেয়াল করতে হবে। কমে পেপার আশ্বিনে করতে হবে যে কীভাবে আমি সরপাসরে করতে চাই, ইসরাদার কন্ডিশনে দেখতে হবে, ট্রাফিকের কন্ডিশনে দেখতে হবে, ঠিক আছে? আমার বিজিবিটা কতটুকু ভালো করে দেখতে পারি এগুলা খেয়াল করতে হবে। তারপরে ইন্ডিকাতরে দিতে হবে, পই আবার রিএন্ট্রারে করতে হবে। আর এখানে বসে কি শুধুমাত্র যে সরপাসারে বল দিলে বোঝা হচ্ছে সরপাসারে করার ক্ষেত্রে শুধুমাত্র আমি ইন্ডিকাতরে দৃশ্যে দিব, তাহলেই হচ্ছে পস্ত ন ফার্স্ট। এ সিনারা ফিগুর হাত এ অতিলিজাত দি নর্মালি ইনক্রচি দি পার্টিকুলারে পেরিকোলোজিতা, যে এই বলতে চাই সিনারে যেটা আছে এটা ব্যবহার করা হয় দি নর্মে কি বা কোন জায়গায় ব্যবহার করা হয়, বাসে নেলি ইনক্রচি দি পার্টিকুলারে পেরিকুলোজ দিতে, অর্থাৎ যেখানে হচ্ছে বিশেষ করে আমার বিশেষভাবে বিপজ্জনক হয় এই সকল ইনক্রচের মধ্যে হচ্ছে এই সিগন্যালে রাফিক এটা হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে ইলে লুচি ইন ফিগুরা কোয়ান্দো লাম্পের জানো আলটারনেটিভা মেনতে ইনভিতানো আ অকুপারে রাপিদা মেনতে ইল পাসাজার লিভেলো। লুচি যেগুলো হচ্ছে জ্বলে উঠে, এই যে লুচের রশ্মি লাম্পের জানতে, সেক্ষেত্রে আমাকে ইনভিতারে করে যে অকুপারে রাপিদা মেনতে ইল পাসাজার লিভেলো, অর্থাৎ পাসাজার লিভেলো খুব তাড়াতাড়ি হচ্ছে কি আমি এই জায়গার মধ্যে পাঁচ সারে হওয়ার জন্য বলে। সেক্ষেত্রে না যখন নাকি লুচি লুচি জালে জাম্পে জানতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে বলে কি যে আমাকে ফ্যান মারে করতে হবে আমাকে থামার জন্য, এবং কোথায় থামার জন্য পন্ত দিয়ে আরেস্ত যে স্ত্রীশ্বাস ওই জায়গার মধ্যে থামার জন্য। দুরান্তে লা গুইদা কোয়ালোর এল কন্দুচেন্তে রিতেঙ্গা নন ভিসিয়া পেরিকোলো ইমিনেন্তে পো কম্পোর নুমেরো টেলিফোনো কনিল সেলুলারে সেন্সা ফ্যান মারছি। সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট বলছে দুরান্তে লা গুইদা, অর্থাৎ গুইদা করার সময় কোয়াল ওরা কোনো ক্ষেত্রে এই কন্দু চেনতে রিতেঙ্গা নন ভিসিয়া পেরিকোলো ইমিনেন্তে, ইমিনেন্তে বল দিলে বুঝে হচ্ছে কমে তাৎক্ষণিক ইমিডিয়েট মেনতে। যদি কন্দু চেনতে সে বুঝতে পারে যে এখানে কোনো প্রকার তাৎক্ষণিক বিপদ নাই, সেক্ষেত্রে কি বলছে পো কম পরে ও নুমেরো টেলিফোনও কন চেলুরায় চেলুরারের মধ্যে সে আপনার নুমেরো হচ্ছে কি লিখতে পারবে সেন্সার ফেয়ার মার্সে, অর্থাৎ কোনো প্রকার না থেমে, ঠিক আছে? কিন্তু আমি যখন নাকি আমি চিউলারে ব্যবহার করতেবো, সেক্ষেত্রে হচ্ছে কি আমাকে ফেয়ার মারে করতে হবে, ফেয়ার মারে করে তারপর হচ্ছে আমি চিউলারে ব্যবহার করতেবো। ওকে 24 নম্বর দেখি বলছে এ বিয়েতা তো ট্রান্সপোর্টারে অ ট্রাইনারে কজে কে স্ত্রী সানো সুলতে রেনো আংকে সে ইন পার্থে সস্তেনুত দার রতা, বলছে এ বিয়েতা তো ট্রান্সপোর্টারে অ ট্রাইনারে কজে কে স্ত্রী সানো সুলতে তেরেনো, বলতে বোঝা হচ্ছে আমার যে মাটি অথবা রাস্তা, রাস্তার উপরে আমি আমি যখন ভিকলি যখন নাকি চালাই সেক্ষেত্রে এরকম কোনো কিছু হচ্ছে কি ট্রাইনারে অথবা ট্রান্সপোর্টারে করতে পারবো না, যেটা হচ্ছে রাস্তার যে মাটি আছে মাটির মধ্যে ঘষা খাচ্ছে, অর্থাৎ স্ত্রীর সারে হচ্ছে বলছে আঙ্কে সেইন পারতে স্বস্তি নিয়ত দা রোয়াতা, যদি রোয়াতার পাশেও থাকে ঠিক আছে সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে কি আমি এভাবে হচ্ছে কোনো কিছু ট্রান্সপোর্টারে অথবা ট্রাইনারে করতে পারি না, যেটা আমি রাখছি আমি ট্রান্সপোর্টারে করতেছি কিন্তু হচ্ছে কি ঝুঁকে অনেকটা রাস্তার সাথে ঘষা খাইতে খাইতে যাচ্ছে। যদি চিন্তা করি যে বাস কারি কারে করছি আপনার, সেটা হচ্ছে কি এই বাসের মাথা হচ্ছে রাস্তার সাথে ঘষা খাচ্ছে, সেক্ষেত্রে কি সম্ভব না, এক্ষেত্রে এটা আমাদের কমে বেরো 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 বলছে এই বিয়েতে তো ট্রান্সপোর্ট তারে অ ট্রাইনারে কজে কে স্ত্রী সানো শুলে তেরো, অর্থাৎ তেরোর মধ্যে যেগুলো আমার হচ্ছে ট্রাইনারে করি
আমি ওটা যেন ট্রাইনারে করার সময় যেন 13-র মধ্যে সে স্ত্রীর সাথে অর্থাৎ ঘষা না খায়, অবশ্যই। ইসিনেরাফিগুলা তো পৌত্র, হয় ওই আগেরটার আগে একটা রয়ে গেছে, দেখেন তো ইনক্রোশন একটা রয়ে গেছে দেখলাম মনে হয়। না না ওটা হচ্ছে প্রথম থেকে আসছে তো এই কারণে। আচ্ছা আচ্ছা, ওকে আমরা তো ওই যে 23 পর্যন্ত সলিউশন করলাম, বাকি যে 7টা আছে ওই 7টা পরে হচ্ছে 25 নম্বর বলতেছে। দেখেন সিনাইরা ফিগুরা তো পোত্র বার্সি সিয়ান এ চেন্তিয়াবি তাতি কে ফোরি, এটা কিন্তু হচ্ছে আমার কি দিবিয়েত সিনালে প্যারো বলে যে দিবিয়েত তানজিত প্যার বিকুলি কে সুপেরানো আলতেসা ত্রেভিগুলা চিংকান্তামেটি, অর্থাৎ 3.5 টনের বেশি যারা আলতেসা আছে তাদেরকে বলে কি এই জায়গার মধ্যে হচ্ছে ট্রানজিটারে করা হচ্ছে বিয়ে তাতা। এবং এই সিগনালটা আমি পাইতে পারি কোথায়? চেন্ত্রাবৃত্তর মধ্যেও পাইতে পারি, আবার চেন্ত্রাবৃত্তর বাইরেও পাইতে পারি, সেক্ষেত্রে এ ভেরো ইল বাহ, পারেলো জি না ভাই বলছি বেরো। ইল পানেলো রাফিগুরাতে ইন্ডিকা ওনা জোনা দোবে পিওভি স্পেস, সেক্ষেত্রে হচ্ছে ফাউস। এটা দিয়ে আমাকে বুঝায় না স্পেস মানে প্রায় হচ্ছে এই জায়গার মধ্যে পানেলো দিয়ে বুঝায় না যে এখানের মধ্যে সবসময় বৃষ্টি হয়, এটা কিন্তু আমাকে ইন্ডিকেট করে না, ঠিক আছে। আমাকে বলে কি ইন কাজ যদি পিও যা তাহলে যেই রাস্তার মধ্যে পানেলোটা আছে ওইখানে হচ্ছে কি বৃষ্টি আমার হচ্ছে শিবুলার হওয়ার সম্ভাবনা থাকে। লা সস্তা সস্তা ইন করেসপন্ডেন্স দিলে শিবুলি ও দে মার্চা পেয়ে দিয়ে তারা মার্চা পেয়ে দিয়ে এলা কারের যাতা অতিরিক্ত যাতে এই ভেহিকুলি প্যার পার্সোনে ইনভালে দি কম্পোর্টালা সাসপেনশনে দিলে পাতেনতে। আমি যদি যে আমার যে সস্তা করার সময় যে আমার যে ইন ডিভার্সমেন্ট আবিলি অথবা পার্সোনে ইনভালিতে যারা আছে তারা যে উঠানামা করার জন্য সেন্দের অথবা সালিরে করার জন্য বলি, ঠিক আছে, যে দেখবেন যে আপনারা মাচা পেয়ে দিয়ে এবং কারের যাতায় দুইটার মধ্যে ত্রা এবং ত্রা মাচা পেয়ে দিয়ে এলাকা কারের যাতে দুইটার মধ্যে হচ্ছে কি একটা ঢালু জায়গা থাকে যেখানে দেখা যায় দিন ইনভ্যালিড যারা আছে হুইল চেয়ারে চলে তারা কি ওই ঢালু জায়গার মধ্যে সুন্দরভাবে উঠতে পারে ওদের যে ইনভ্যালিড হুইল চেয়ারটা আছে ওইটা নিয়ে। সো এই জায়গার মধ্যে যদি আমি হচ্ছে সস্তা করি হচ্ছে কম্পোর্টতলা সাসপেনশনে দিলে পাতেন্তা, তার ফলে হচ্ছে কি আমার পাতেন্তা সাসপেনশনে করে থাকবে। বেরো নুসরাত আপনি ভাই সাসপেনশন মানে তো স্থগিত। জি হাবিব ভাই কি হবে এটা? হ্যাঁ পুন্তি কাটবে, ব্রাভো, যে পুন্তি কাটবে কিন্তু সাসপেনশনে দিলে পাতেন পাতেনটা সাসপেন্ড করে ফেলবে, এটা না আমার ডেকুর্তাসিওনে দি পুন্তি হবে। আর এখানে বসে সাসপেনশনে দিলে পাতেনটা অর্থাৎ পাতেনটা আমার পুরোপুরিভাবে আমার সাসপেন্ড করে ফেলবে, স্থগিত করবে না আমার, সেক্ষেত্রে পুন্তি কাটবে কারণ সাসপেন্ড করা তো একটু বড় ধরনের অপরাধ বোঝায়, তখন হচ্ছে আমাকে সাসপেন্ড করতে পারে। কিন্তু এই আমি এই ধরনের ভুলের জন্য আমার সাসপেন্ড করে না, আমাকে পুন্তি কাটতে পারে। সুইসাদা কপেতি দিন নেবে অকরে এবিতারে ব্রুসকে আচ্ছলারাসিওনে, সেক্ষেত্রে হচ্ছে ব্যার যে সকল শ্রাদা হচ্ছে নেবে দিয়ে কপেতে থাকে ওই জায়গার মধ্যে যদি আমি ব্রুসকে আচ্ছলারে করি অর্থাৎ জোরে এক্সিলেটর মারি গতি বাড়াই তার ফলে হচ্ছে কিন্তু শিবুলার হওয়ার সম্ভাবনা থাকে। তো বলছে যে এবিতারে ব্রুসকে আচ্ছলারাসিওনে অর্থাৎ ব্রুসকে অনেক জোরে কষায় আমার হচ্ছে আচ্ছলারে করা হচ্ছে কি এবিতারে করতে হয়ে অ্যাভয়েড করতে হবে, সেক্ষেত্রে ব্যার। লিঙ্কুইনোমেন্টে দিলে আরিয়া প্রদত্ত দেয় বেকুলিয়া মতরে, বেকুলি দায় প্রকুলিয়া মোটর অর্থাৎ বেকুলি মোটর থেকে প্রদত্ত উৎপাদিত যে ইনকুইনামেন্ট আরিয়া অর্থাৎ বায়ু দূষণটা হয়ে থাকে সে পো তিমিনিউরে, এটা আপনাকে কমায় নিয়ে আসতে পারে সে সি স্পেনিল মোটরে ইন কাজো দি আরেস্তো লুঙ্গ আতো, বলছে যদি এটা আমি কমায় নিয়ে আসতে পারি কি বলছে সে সি স্পেনিল মোটর অর্থাৎ আমি হচ্ছে কি মোটর বন্ধ করে যদি কখন বলছে ইন কাজ দুই কাজো দি আরেস্তো প্রলুঙ্গাত, আমি যখন নাকি অনেক অনেক লম্বা সময় ধরে আরেস্ত করে রাখছি কোনো এক কোদা বা আমার যখন নাকি দেখা গেলো ট্রাফিক ইন্টেন্স হয় সেক্ষেত্রে অনেক লম্বা সময় ধরে হচ্ছে আরেস্ত থাইমা আছে রাস্তার মধ্যে, তো সেক্ষেত্রে আমি যদি স্পিনারে করে রাখি মোটরটা তাহলে কিন্তু হচ্ছে কি মোটরের থেকে আমার ব্রুচ্ছাত্ত যে ধোঁয়াটা সেটা হচ্ছে কম বেরোবে এবং ধোঁয়া কম বেরোলে আমার কিন্তু ইনকুইনামেন্ট দিলে আরিয়া অর্থাৎ বায়ু দূষণটা হচ্ছে কি আমি কমাইতে পারি, সেক্ষেত্রে এটা হচ্ছে কমে আমাদের বেরো। এই সিনারা ফিগুরা তো প্রিয়া বিজা কান্তিরে দিলা বড়ো, এই সিঙ্গেল দিয়ে হচ্ছে কি আমাকে প্রিয়া বিজারে করে এবং কান্তিরে দিলা বড়ো। প্রিয়া বিজারে করে কিন্তু না ভেরো দিই, ওকে ভেরো দিই, আমার মনে হচ্ছে